ইমানে ধনব আমি খুব আব শহীদ হয়ে যাব আমি খুব আইপ শহীদ হয়ে যাব আমি খুব আমার মনে না চাব সুযোগ যদি দিয়ে দিতে দে হুকুম যদি কোনে দিতে দে আমি খুবইব দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ মানি দুই রাখাত নামাজ যাদায় করতাম ধনে বনৰ উৎসবাহার আর জনে বনৰ উৎসভা হাতে হাতে শিকল

পরীক্ষা সেন্টারগুলির বাইরে গিয়ে দেখবে খালি ছোট ছোট কাগজ ভরে আছে একদম কেউ যদি প্রতিদিন পরীক্ষার পরে যে কাগজগুলো করিয়ে আনে দু চারটে তরকারি করতে কোনো অসুবিধা হবে না বস্তা বস্তা কাগজ সাদা কাগজ না ওটা অন্য কাগজ কথা বলেন না কি কাগজ বলেন তো ময়করো কাগজ এত দুঃখকে দেখা যায় এইখানতে গেলে অসুবিধা হয় ছেলেগুলো লিখে কি করে

পুরো শিলা বৃষ্টি হয় পানি হয় জানে বরফ পরে বরফ বিছিয়ে থাকে কত কত এক সপ্তাহ আগে ওই আপনার আরব আরবের দিকে সৌদি তারপর আপনার রিয়াদ তারপরে এটা তো উঠে যান তাই দুবাই তারপরে আপনার ওই বলেন না দুবাই কাতার ওদিকে বরফ পড়েছে বরফ যারা নেট দেখেছেন তারা জানে

করছো অন্যায় আবার ওইভাবে ছড়াচ্ছ তোমাদের বাপ মা গুলোকে সম্মান দিলে না নিজেরা তো অপমান হয়েছো তোমাদের মুখ নেটে দেখা যাচ্ছে তোমাদের বাপ মা গুলো কত অপমান হচ্ছে এগুলো উচিত না তারপরও মাইক কমিয়ে দিয়েছে কমিয়েই দেয় পরীক্ষার আগের রাতে কেউ পড়ে না সারা বছর বই খোলে না বলে পরীক্ষার আগের রাতে পরীক্ষা দেয় কে বললো আপনাদের কেউ বলে না ভালো স্টুডেন্টের কথা বাদ দেয়

7 রাকাত নামাজ এই 12 15 মিনিটটা দেবে না দোকানে বসে যে কেন 200 টাকায় যদি कपूर বিক্রি করে লাভ হয় এই 200 টাকা লাভের জন্য মাগরিবের নামাজই ছেড়ে দিলো বিল্ডারদের দোকান হার্ডওয়্যারের দোকান 500 1000 লাভের জন্য 12 মিনিট 15 মিনিট লাগে মাগরিবের নামাজ ওটা ছেড়ে দিলো আমাদের ঈমানটা আমুন জায়গায় চলে গেছে আর হাজাতে খোবাব ইবনে আদি রাদিয়াল্লাহু অল্লাহ হো হাতেতে শিকল বেঁধে নিয়ে যায় শুনিতে দেবে উনি বলে দিচ্ছেন যদি একটু খুলে দিতে দুই রাকাত নামাজটা একটু আদায় করতে যারা বললেন না সুবহানাল্লাহ আর কি জোরে বলা যাবে না হুজুর আমার নামাজ আদায় করে নিলেন আজমা কে হুজুর কে দান করিয়ে দেন শরীরে অঙ্গ কেটে দিল হাত কেটে দিল রক্তটা টপকে টপকে বরে হুজুরকে জিজ্ঞাসা করলো এ খোবা বিবের গাদি রাদিয়াল্লাহু তাআলা কতই না ভালো হদ কতই না ভালো হদ তুমি যদি নিজের বাড়ি থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দি করেন তিনি যদি আমাদের কাছে বন্দি করেন কতই না ভালো হতো আল্লাহ রাসূল সাহাবী হযরত হুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা নরম হুজুর আমা জানিয়াছেন হুজুর আমার শুনিয়াছেন এ

গোটা খান্দা নদীর শহীদ হয়ে গেল আমি খোবায়ে একবার নয় আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দান অসংখ্যবার শহীদ হয়ে যাব আমার কোনো দুঃখ নাই নবী পাকের নুয়ে কদম শরীফ কাটা লাগবে কাটা ওটাও শোনাটা নিজে কানে পছন্দ করছি না জলে বললে না সুবহানাল্লাহ এটা ছিল সাহাবাদের মানা কি ঈমান সাহাবাদের জানাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করেছে আমিন কামা আমানান নাস আমিনো তোমরা ইমান আনো কেমন ইমান আল্লাহ কামা যেমন আমানা নাস এর না সে তফসিল হচ্ছে সাহাবা যেমন ইমান আমার হাবিবে সাহাবারা এনেছেন ওই ইমান তোমরা আনো সাহাবাদের ইমানের প্রশংসা আল্লাহ কোরআনে করছেন জোরে বলবে না সুবহানাল্লাহ যে সাহাবাদের সানে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুওয়ান যাদের উপর আমি আল্লাহ খুশি তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি জোরে বলবেন না সুবহানাল্লাহ যে সাহাবাদের সানে আল্লাহর রাসূল বলেছেন বল্লাহ বল্লাহ ফি আসহাবি এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো লা তা সুব আসহাবি খবরদার আমার সাহাবাদের গালি দিও না অন্য رواতে এসেছে আসহাবি কান নুজুম আমার সাহাবারা হল আকাশের তারাম জোরে বলুন বলা যাবে না বিআই এখে ইক্তদাই তুম ইহতদাই তো তাদের মধ্যে কারো একজন ইক্তদা অনুসরণ করে তোমরা হেদায়েত পেতে যাবে জোরে বলুন আমার কাটিং করে কারো ছবিতে ছাড়বেন না অস্পৃশ্য

সানাওউল্লাহ সিদ্দিকী যত দিন ধরে ওয়াজ করছি আমার জীবনের ওয়াজের মধ্যে যদি কোনো নুংরা শব্দ চয়ন হয়ে থাকে ওটাও আমার জন্য অন্যায় যদি আমার জীবন আমি করে থাকি ওটাও অন্যায় বিরোধী পক্ষ নিজের পক্ষের এরকম কোনো ব্যাপার নাই আমি যে আকীদা নিয়ে চলি আমার আকীদা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় তারপরে ফুরফুরা শরীফের সঙ্গে রিলেটেড সম্পর্কযুক্ত কারো জবান থেকে যদি শব্দ ব্যবহার হয় ওটাও অন্যায় আর যারা সম্পর্ক রাখে না তাদের জবান থেকে বারো হলো অন্যায় 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 যার জবান থেকে বারো আমার দ্বারা হলো অন্যায় আপনা দ্বারা হলো অন্যায় কথা বলে না নবীরা ওতে ভিখারির বাচ্চা কেন না নবীরা সব গরীব গরীব হলে যদি ভিখারির বাচ্চা হয় বলেন মুচির কাজ কি একটু আমার কাছে রেসপন্স দেন মুচির কাজ কি জুতো সেলাই করা জুতো পরিষ্কার করা জুতো পালিশ করা কাজ না আমাদের বাড়ি বাচ্চা ছেলে কোন সব ইংলিশ মিডিয়ামে পড়ে বেঙ্গল মিডিয়ামে পড়ে মিশনে পড়ে সকালে যখন মা বাপ ঘুম থেকে উঠিয়ে মুখ ধুইয়ে সুন্দর করে পোশাকটা পরিয়ে একটু নাস্তা করিয়ে কাঁধে ব্যাগটা দিয়ে কাঁধে টিফিনটা দিয়ে জুতো পরি গাড়িতে তুলতে গিয়ে দেখছে মা বাচ্চার জুতোটা নোংরা

ছেলেদের বা আমার বনেদের যারা মা হয়েছে আমরা যারা বাপ হয়েছে আমার আমাদের বাচ্চাদের বাথরুমটা নিজে হাতে আমি 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 আমার আমার মেয়ের বাথরুম আমি সাফ করে দিই প্যাম্পাসটা খুলে দিই খুলে সাফ করে ক্লিন করে একটু পাউডার দিয়ে আবার বাচ্চাটাকে সুন্দর করে ঠোট বুকে দিয়ে আদর করে আবার প্যাম্পাস করিয়ে দিলাম আমি আমি নিজে হাতে সাফ করে দিলাম তারা আমি ম্যাথত্ব

আল্লাহ পাখের এমন একটা নাই যিনি ছাগল চড়ায় নবীদের রাখাল বলবেন কথা বলে রাখাল বলবেন আল্লাহ নেওয়াজ করে

বলু রাইনা রাইনা বলে ডেকো রাইনা বলে ডাকবে না ও রাব্বি আল্লাহ পাক নবীকে কি বনে ডাকবো নবীকে কি বনে বোনাবো আল্লাহ পাক শিখিয়ে দিলেন ও কোন উযুর আমার হাবিবকে কি বনে দাও আমার হাবিবকে কি জানিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ পাক নবী আমাদের দিকে একটু ফেরে জোরে বলুন সুবহান

আল্লাপা শিখিয়ে দিলেন কি বলবে তোমরা আমার হাবিবকে বলো ইয়ার্লাহ হুজুর আমাদের দিকে ফেরেন বলো আল্লাপাকে দরবার পছন্দ হয় না ইহুদিরা রাখাল শব্দ বলতে আল্লাহ পাকের এমন একটা নবী নয় যিনি बकरी চরায়। बकरी চরায় না। बकरी চড়ানো হলো নবীদের সুন্নাত। চলে বলুন। তার নবীতে করে আকাল বলবেন। নাউজুবিল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ বলেন। কোনো শব্দ যখন চয়ন করবেন জানার দিকে লক্ষ্য করে চয়ন করবেন, জানার দিকে লক্ষ্য করে শব্দের ভাষা পরিবর্তন হয়ে যাবে। শব্দ পাল্টে যাবে।

শান্তি এই বন্ধ হবে আমি আবার বলছি আমার আল্লাহ সাকিবুল্লাহ কে বিল্লাহ কে আল্লাহর শপথ করে বলছি আমি একজনকে ব্যক্তি করে বলছিলাম একজনকে ইন্ডিকেট করে নয় যদি আমার দ্বারা যদি কোনো ভুল হয় তবে আমার ওয়াজের জীবনে আমার জন্য অন্যায় আমার জন্য অন্যায় যদি হয়ে তাকে বলবেন ধরিয়ে দেবেন আক্রমণ করছে নোংরা ভাষা আবার বলে দিচ্ছে ওটাও তার জন্য উচিত না বলতে গিয়ে এমন শব্দ চয়ন করছে থেকে শোভা পায় না কেন

খ্রিস্টানদের বাদশা বলে যে পেলে জেন ওনাকে খ্রিস্টানদের বাদশার সামনে নিয়ে গিয়েছে হ্যাঁ আব্দুল্লাহ হোজাফা তুমি খ্রিস্টান হয়ে যাও তোমাকে সসম্মানে তোমার বাড়িতে পৌঁছে দেবো জবাব দিচ্ছেন শহীদ হয়ে যাব ইমানের কলেমা মুজবে না অন্তর থেকে জলে বলো সোভান অনেকক্ষণ দিয়ে মুখের দিকে তাকিয়ে আছে খ্রিস্টানদের বাচ্চা পারস্য আব্দুল্লাহ শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি বুদ্ধি তোমাকে একটা অফার করছি এই যে আমার রাজত্বটা দেখতে পাচ্ছ এই রাজত্ব তোমাকে অংশীদার করে দিল আর আমার যে মাল আছে সম্পদ ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিল খ্রিস্টান হয়ে যাও নবীবাকে সাহাবি জবাব দিচ্ছে গোটা আরব যদি আমার নামে লিখে দেন এক লম্বা একটা মুহূর্তের জন্য আমি ইমানের কলেমা ছাড়বো না জোরে বলবেন না আজ বলা গেল না হুজুর হাতে দেশি কলবে দিয়ে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে হুজুরের পায়ের কাজে হুজুরের গায়ের কাজে চির কানা চড়তে লেগেছে যাতে হুজুর ভয় খেয়ে যায় ইসলাম কানা ছেনে যায় হুজুর ভয় কে নেন টেনে টেনে একটা আর কাজে নিয়ে গে কোরআতে তেল টেনে দেয় টমবা কুফাটা দেনগে আল্লাহ নবী দুজন সাহাবাকে নিয়ে এসে ওই গরম তেনার মধ্যে নিক্ষেপ করে দিলেন আল্লাহ নবী দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ হুজাফা হুজুরকে জানিয়ে দিলেন এ

দীন করে দিদাম জনে মন সুবহান আর তুই জনে মন সুবহান তুমি কাঞ্চ তুমি ইসলাম ছেড়ে দেবে মরনের ভয়ে কাঁদো না না আমি মরনের ভয়ে কাঁন্দা তাহলে কাঁদো আমি কাঞ্চে আল্লাহর কাছে আফসোস করে কেন আমার একটা জীবন এখনি গরম তেলে দেবে শহীদ হয়ে যাব

বিধি অনুযায়ী আমার মাথাতে একটা চুমা খেলে ছেড়ে দেবো সম্মান করে একটা চুমা খেতে হবে হুজুর বললেন চুমা খেতে পারি আমার একটা শর্ত আছে কি শর্ত আমাকে একা ছাড়লে হবে না যত মুসলমানকে বন্দি করে সবাইকে ছাড়তে হবে বললেন না আজরে বলা গেল না পাঁচটা শর্ত মেনে নিল সমস্ত মুসলমানদের ছেড়ে দিল হাজাত আব্দুল্লাবনে হুজাফা আর সাহমি রাহ খ্রিস্টান মাথা একটা চোমা দিয়েছিল ফারুক আজমের কাছে গেলে সমস্ত ঘটনা বললে ওমারে ফারুক বলেন মুসলমানদের জন্য উচিত মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলার মাথাতে একটা চুমা খাওয়া সূচনাটা আমি ওমার আমি করে দিলাম শুরু আমি ওমার আমি খেয়ে প্রথমে করে দিলাম মুসলমানদের জন্য উচিত তোমার মাথাতে একটা চুমা খাওয়া জলে বলুন না সব হাজের জন্য সাহাবাদের কি কষ্ট দিনের জন্য সাহাবাদের কি মেহনত দাবি করলে হয় না মানি দাবি করলে হয় না মানে মন দিয়ে মানি আগামী পরশুদিন মস্তিদে গেলে বাপরে বাপরে জাগা হচ্ছে শুক্রবার মসজিদ জাগা হয় না বাইরে চট বিছিয়ে নামাজ সবই যদি পরীক্ষিত মুসল্লি হলো সমাজ এত নোংরামিগুলি বাড়ছে কি করে

ছিটলেছি ছুরে দিয়ে বংশীদের টোপ লাগে ছুরে দিয়ে এটা কি ভাষা এটা কি বলে বলতো না বড় বড় ময়ুরের পালক হুইল গুরিয়ে গুরিয়ে এত বড় ফতনা ফতনিটাকে এইটুকানে জিয়ে রেখেছে মাছ খেলে বড়টা কাঁপে কথা বলে না আমাদের সমাজ ঠিক ওই রকম সুদে ডুবুড কাটছে ভাবনা ডুবে এইটুখানি জেগে আছে সমাজ আমাদের সুদে ডুবে ভালো এইটুখানি জেগে আছে তাও আবার মাঝে মাঝে কাঁদছে মানে দু চারজন বাড়ছে আবার বাড়ির মেয়ে গুলিও সুদের ব্যবসা শুরু করেছে এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন বলেন আপনি বাড়ির মেয়ে গুলো সব দল করে সমিতি খুলেছে নজবিল্লা বলেন আস্তফুল্লা বলতে পারলেন না ছেলেরা ভালো হল।

সকাল বিকাল দুপুরে সময় দেখি ঠান্ডায় মাছের সেই বিক্রি করতে কথা বুঝতে পারছেন রাত দুপুরে দেখি সবজি লোট করে লোট করে বিক্রি করতে যাচ্ছে কত দূর ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে চৈত্র মাসের বেলা এগারোটা বারোটা একটা সময় রোদ রোদ মাথার ঘেনু যেন ফুটছে দুটো পয়সার জন্য আগামী মাস রোজা রোজা আগামী মাসে রোজা রোজা রেখে করছে দুটো পয়সার জন্য রোজা রেখে রেখে রাজমিস্ত্রির কাজ করছে কাঠের কাজ করছে সবজির ব্যবসা করছে মাছের ব্যবসা করছে রোজা রেখে দুটো পয়সার জন্য রোজা রেখে গাড়ির কাজ করছে মেকানিক্যাল কাজ রক্ত শুকিয়ে যাওয়ার মতো অবস্থা দুটো পয়সা চলে আল্লাহ ভালোবেসে খুশি হয়ে দুটো মালে বরকত দিলেন পকটটা উঁচু হয়েছে আমাদের ভাই গুদিরা মাথা কাজ করে না ওখান থেকে বার করে বার করে সন্ধ্যার পরে বাজারে গিয়ে ওখান থেকে বার করে লটারি কাটছে এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন এজন্য বলতে রাগ করছেন আপনারা বলেন কে বলবে বলেন আপনি এখন বলবে কি রাগ করে নয় তারিয়ে দিয়ে নয় ছেলেগুলোকে ভালোবাসা কাছে টেনে শরীয়তের বিধান শেখাতে হবে না হবে না তারিয়ে দিলে তো হয়ে গেল বলেন আপনি সমাজে ষোলো আনার কবরস্থানটা কি দেখে আসে সব বংশের মুরব্বী গুলো কাতারতে বসে আছে না শুয়ে আছে বলে সব শুয়ে আছে কাতারে কাতারে আহা কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে ও পানি হলে কাছে গিয়ে দেখবে কবরের নিচেই পানি জমে আছে পানি একদিন আমরাও কিন্তু তানাদের পাশেই শুব একদিন আমাদের মধ্যে অনেকের কবরের পাঁচ ভেঙে ভেঙে ঢুকে যাবে আহা পানি হলে একদিন আমাদের কবরও পানি জমে ভয় হয় না ভয় এলো না মরল কে ভয় লাগে না কে বললো বুড়ো হলে মরবেন মিথ্যা কথা ওটা মৃত্যুর কোনো বয়স হয় না দুদিনের বাচ্চা বলে জন্ডিস হয়েছে আহা

মরনের কোন ভয় আছে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে বিশ্বাসী বান্দাগণ তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর আমাকে ভয় কর আমাকে ভয় করে আল্লাহকে ভয় করে নুমরা থেকে ফিরে আসে হাজির করো বলি ভালো বল নাজাতের কোনো গল্প নাই যা ভাবছেন তা যা ভাবছেন তানা কঠিন দিন আমাদের পরে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান আল্লাহ আমাদের যুবক ভাইগুলির আল্লাহ মনটা নোংরা থেকে ঘুরিয়ে দেন আল্লাহ আমার মা গুলির বোন গুলির মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন বলেন না আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على <applause> كلمة لا إله إلا الله لا, 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 لا

से पूछो मेरा जी का दौला कौन बना मेरा जी का दौला कौन बना जिबिर आमीन से पूछो चो सीधे भी आगे कौन गया जिब रिल से पूछो क्या है तुम तो शाह ओमा क्या है तो की किरे शाह इन सालों से हो पाए न रखा क्या फरिश्ते ज़मीन क्या है बारी

जन्नत की सवारी ले कर जा चंदन की सवारी ले कर जा मैगे बोबू से गे जाकर केहे दे मैगे बोबू से गे कर, कर केहे दे अब आके करे वो शर सरा अब आके करे वो शेर शराब फिर se vi age kon gaya jibril amin se pocho mera zika do bana mera zika do bana jibril amin se pocho allah u.